আর বিশেষ করে আজান মানুষের ক্ষতি করেছে এরকম প্রমাণ কেউ দিতে পারবে না। আজান কখনো মানুষের ক্ষতি করেনি, বরং বিশেষজ্ঞের মতামত অনুযায়ী আজান মানুষের হার্টের উপকারিতা হয় যদি তারা স্থিরভাবে আজান শোনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে একটা প্রশ্ন নিয়ে এসেছি, যেটা হলো যে আজকে কিছুদিন হলো দেখছি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, এমন কি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে যে একটি কথা, বিজেপির সাংসদ অর্জুন সিং, উনি মুসলিমদের আজান নিয়ে যে লাউডস্পিকার আজান দেওয়া যাবে না, এই নিয়ে উনি হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে কেস করেছে, এ বিষয়ে আপনার মতামতটা কি? দেখুন, আপনি আজকে এমন একটা মানুষের নাম বলেছেন যে মানুষটার নাম আমি পর্যন্ত নিতে পারছি না। আদতে তিনি কতটা পড়াশুনো জানেন সেটাই আগে ভাববার। যদি তিনি শিক্ষিত হতেন, তার জবান দিয়ে এমন ভাষা বা এই রকম একটা চিন্তা তার হৃদয় দিয়ে কখনোই বার হতো না। প্রথমে বলি, আজান তো আজ থেকে ভারতবর্ষে হয়নি। যদি ইতিহাস দেখা যায়, আদিপিতা আদম আলাইহিস সালাতু আসাল্লামের একটা পুত্র সন্তান ছিল যার নাম হলো শীষ আলাইহিস সালাম। তো শীষ আলাইহিস সালাম যার মাজার ভারতবর্ষের জমিনেই আছে, আরও পয়গম্বরদের মাজার আছে। তো আজ থেকে তো না, পৃথিবীর শুরু থেকেই এই পৃথিবীতে আজান চলছে। আর আজকের কে কোথায় আজানের কেস করবে, আজান বন্ধ করবে, এ কখনো কেউ সম্ভব আশা করা যায় তারা সম্ভবপর করতে পারবে না, কখনোই তারা সফল হতে পারবেই না। আর বিশেষ করে আজান মানুষের ক্ষতি করেছে এরকম প্রমাণ কেউ দিতে পারবে না। আজান কখনো মানুষের ক্ষতি করেনি, বরং বিশেষজ্ঞের মতামত অনুযায়ী আজান মানুষের হার্টের উপকারিতা হয় যদি তারা স্থিরভাবে আজান শোনে, তার বরং হার্টের রোগ সেরে যাবে। এছাড়াও আমি এটা জোর গলায় বলবো, আজান মানুষের সময় অপচয় করে না, বরং মানুষের সময়ের গুরুত্ব শেখায়। দেখুন, দিনে পাঁচবার আপনার ফজরের সময়, জোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, এশার সময়, এই যে আজান দিতে কত সময় লাগে আপনারা ভেবে দেখেছেন? আজান দিতে মাত্র খুব জোর 10 মিনিট লাগবে। সারা দিনে আজান হচ্ছে 10 মিনিটের মধ্যে আজান শেষ, অর্থাৎ আজান দিতে 2 মিনিট করে সময় লাগে। তাহলে চিন্তা করুন, এই 2 মিনিট মানুষের কাছে খারাপ? এটা কখনো শিক্ষিত মানুষ মেনে নিতে পারে না। যারা প্রকৃত মানুষ, যারা প্রকৃত শিক্ষিত মানুষ, যারা ধার্মিক, সে যে ধর্মেরই হোক, তারা কখনোই বলবে না যে আজানের বিপক্ষে যাব, বা আজান খারাপ, বা আজান আমাদের ক্ষতি করছে। আর আপনি যে বললেন লাউড স্পিকারের যে বিষয়টা, লাউড স্পিকারের কথা বললে তো আরও অন্যান্য লাউড স্পিকার রয়েছে। তাহলে বিভিন্ন যে লাউড স্পিকারে আপনার ডিজে বক্স চালিয়ে গান হচ্ছে, সে যে কোনো কি বলা যায়, আপনি মেলা আড্ডা থেকে শুরু করে ভিড়ভাট্টার ভিতরে বহু জায়গায় আপনি দেখবেন ডিজে বক্স চালিয়ে এত স্পিডে গান বাজনা হচ্ছে, সেখানে কোনো কই কেস কাছারি বা কোনো প্রশাসনের কোনো হস্তক্ষেপ নেই। তো আজকে কে কোথায় তারা চেষ্টা চালাচ্ছে ভারতবর্ষের জমিনে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন, পার্শিক যত ধর্ম আছে, প্রত্যেক ধর্মের ভিতরে কিভাবে তাদের ভিতরে ঝগড়া বাঁধিয়ে দেওয়া যায়, এটা এক শ্রেণীর মানুষ তারা চালিয়ে যাচ্ছে। তাদের দিকে আপনারা দৃষ্টিগোচর না করলে মনে হয় আমার পক্ষে ভালো হবে, কেননা সাধারণ মানুষ উত্তেজিত হবে। আশা করব জ্ঞানী মানুষ যারা আছেন, সাধারণ মানুষ যারা আছেন, এ নিয়ে বেশি মানে কি বলা যায় জল ঘোলা না করে, বরং আজানটা কি এবং আজান কেন, আজকে আজান তা নিয়ে তারা কেন, আজকে এর ভিতর কোনো ষড়যন্ত্র আছে কি না, সেটা নিয়ে তারা একবার ভেবে দেখুক। শিক্ষিত মানুষের কাছে আমি এটাই বলবো, যারা আজানের নামে আজানকে বন্ধ করার জন্যে কেস কাছারি করছে, তারা কারা, তাদের মূল উদ্দেশ্য কী, দেশে শান্তি রক্ষা করা নাকি দেশে ঝগড়া বাঁধিয়ে দেওয়া? নিশ্চয়ই জ্ঞানী মানুষ যারা তারা বুঝবেন। আমি আমার পক্ষ থেকে এইটুকুই বলবো, আজান মানুষের উপকার করেছে, মানুষের সময়ের জ্ঞান, অনেক সময় দেখা যায় বহু বেধর্মীরাও তারা আজানের দিকে খেয়াল রাখে। কেননা আমি এজন্যে বলবো, আমি বিভিন্ন অফিস কাছারিতে যে দেখেছি, তারা সব যখনই আজান হয়েছে তখনই তারা, এ যা, এই তো সময় এতটা বেজে গেছে, সন্ধে হয়ে গেছে,
তখন তাদের ঘড়ি দেখার সময় নেই, তারা আজানটা শুনেই উপলব্ধি করতে পারে। অর্থাৎ আজান মানুষের উপকার করেছে, ক্ষতি করেনি। যারা আজানের বিরোধিতা করছে তাদেরকে কি বলা যায়, মানে খুবই হৃদয় থেকেই বলছি, তাদের নিশ্চয়ই তাদেরকে ফিরে আসা উচিত। এবং আজানের যারা কেস কাছারি করছেন আজানকে বন্ধ করার জন্য, তাদেরও আমি বলবো যে তারা অন্তত নিজেরা নিজেরা সেই কেসগুলোকে উইথড্রল করে আবার দেশে শান্তি ফিরে আসুক, সেই ব্যবস্থাপনা তারা করুক। আর যদি তারা এদেশে অশান্তি ভাগাতে চায়, এদেশের সরকারের কাছে আমি বলবো, যারা এই সমস্ত কাজ করে উচ্ছৃঙ্খল বাঁধানোর অর্থাৎ ঝগড়া বাঁধানোর চেষ্টা চালাচ্ছে, তাদেরকে উপযুক্ত মানে তাদের চিহ্নিত করে তাদের উপযুক্ত আইন আনুক, শাস্তির ব্যবস্থা করুক, এই দাবি রেখে আমি আমার আজকে দিনের জন্য এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।